السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো আয়ুব নবী। ধরে কোন কি নবী? আয়ুব নবীর শোকের দিনে অনেক বিবি ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল সব বিবি তাকে ছেড়ে চলে গেল, তার রাজত্ব গেল, তার বাড়িঘর সব তুয়া, তার আত্মীয় স্বজন তাকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। দেহে এত পোকা হলো, এত ঘা হলো, তখন একজন বিবি আয়ুব নবীকে কিন্তু ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা। বাবা অসুস্থ, বাবা অসুস্থ, বগুড়া ডক্টর কেমিক্যালে ডাক্তার দেখাবার গেছে, ভালো ডাক্তার, লম্বা সিরিয়াল, রাত 9টা বাজে। এখন ডাক্তার রাত 9টার সময় দেখে এখন চিন্তা করে, এই বুড়া মানুষ আমি জামির বাড়িয়া কেমনে যাই? তো মন বলতেছে, কে তোর বেটার বাসা নাই, রহমান নগরে তোর বেটার বাসা। তো ওই ডক্টর কেমিক্যাল তো রহমান নগর বেটার বাসার 9টার সময় ডাকতেছে, আবদুল্লাহ ছেলের নাম আবার ভালো থাকছে, নাম ভালো তুলে ছেলে ভালো হবে, এই জন্য আবদুল্লাহ। আবদুল্লাহ কই কে রে? আমার সবাই সাহেব করে ডাকে, স্যার করে ডাকে, এই সময় আমার নাম ধরে ডাকলো কে রে? দরজা খুলে দেখে বাপ খাড়া হয়ে আছে, আব্বা এত রাত্রে ডাক্তারের কাছে আসছিলাম, বাবা জামের বাড়ি আছে আবার পারলাম না, এই জন্য তোর বাসার দরজা কাছে না আব্বা, ভিতরে তার রেস্টরুমে বসাইছে, বসে বলতে আব্বা একটু ধৈর্য ধরেন। তো বাপ বসে আছে, এখন বইয়ের ঘরের যা থেকে বউ কম্বল গাদ্দে শুয়ে পড়ছে। আবদুল্লাহ বলতেছে, আব্বা ছেলে হঠাৎ ডাক্তার দেখাবার এসে রাত হয়ে গেছে, বাড়ির যাবার পারে নাই, এই জন্য আইসে, তাড়াতাড়ি একটু খাবার দাও। বউ বলতেছে, তোমার বাবা আছে তুমি খবর দাও, তোমার বাবা আছে তুমি খবর দাও। আবদুল্লাহ জোর হাত করতেছে, সিরিয়াস না, আব্বা শুনে ভালো কষ্ট পাবে। আব্বা কি শোনে? আব্বার কান কি খারাপ? আবদুল্লাহ বলতেছে, বাবা তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? খালি বাড়ির যাবার পারবো না দেখে তোর বাসা থাক পেরাচ্ছি রে, তুই একটা থাকার জায়গা দে তো, খাওয়া লাগবি না। আব্বা সত্যি বলতেছেন, বাবা সত্যি রে, খাওয়া লাগবে। তাহলে এই ঘরত আপনি ঘুমান আব্বা। রাত 9টার সময় বাবা না খেয়ে ঘুমাইছে, রাত যখন 11টা বাজে তখন ওর শালা আছে, শালা আবদুল্লাহর শালা বইয়ের ভাই শেফালি, বইয়ের নাম হলো শেফালি, আবদুল্লাহর বইয়ের নাম শেফালি আপা। আবদুল্লাহ শুয়ে আছে এই সাইডে, বউ শুয়ে আছে বাম সাইডে, মারছে লাভ, একটা স্বামীর উপর দিয়ে লাভ মারছে। আবদুল্লাহ তাকায় দেয়, কম্বল আছে বউ নাই, এর কম্বল ফেলে তো বউ গেল কোথায়? 11টার সময় দরজা খোলা, ভাই বলতেছে, ভাই এত রাত্রে কোথ থেকে আসলি? কই ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা। কই কি খাবি বলতা, কিছু খাওয়ালে পাগল হইছিস? তুই না খাই ঘুমাইলে আমার সঙ্গে ঘুম ধরবি? তুই আমার কলজার টুকরা ছোট ভাই, বস। একটা ডাইনিং টেবিলে বসে মাছ গোস্ত যা ছিল সব গরম করে ভাই খাবার দেখায়, খা ভাই খা ভাই। আবদুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আসলো তখন তুই উঠলি না, আর 11টার সময় তোর ভাই, খা ভাই। বার হয়ে দেখে পাঁচ তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, মানে পাঁচটা তরকারি মুখের আগে দিয়ে গরম ভাত, আর মাথা হাত দিয়ে বলে আর এক টুকরা খা ভাই। আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়ে দেখে, জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়, বাবার শুকনা মুখটা দেখতে পায়। আবদুল্লাহর সদ্যা তরতর করে পানি পড়ে, ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ক্বাবিল ওয়ালিদাইনি ইহসানান, যে বাবা না খাইয়া আমাকে লেখাপড়া করাইছে, যে বাবা মাটির বিছনা শুয়ে থেকে আমার খাট বানায় দিছে, আজকে সেই বাবা আমার না খাইয়ে ঘুম পাড়তেছে, আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত, আমার কি করার কিছুই নাই? আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে আমার সুন্দর আমল কি? আবদুল্লাহর সুন্দর আমল কি? আবদুল্লাহ গোটা বাসা খুঁজে দেখে, উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান, উটি বলা বেলান বলেন না, শহরের বাসার তো লাঠি সাঠি থাকে না, এ উটি বলা একটা বেলান আছে। আবদুল্লাহ দেখতেছে, আইয়ুকুম আহসানু আমালা, এটা দেই আমার সুন্দর আমল, পরীক্ষা হবে আল্লাহ লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবে কে, যে তোর বাপ না খেয়ে আছে
জন্ম দেওয়া বাপ না খেয়ে আছে আর শালা পাঁচ তরকারিতে ভাত খায়, তোর করার কিছু নেই, তুই কি হিজরে করে টুটি বলা বেলা লিয়াছ, বিড়াল যেমন ইন্দুর ধরে ওই এটা লুকালিছে, লুকালে বইয়ের পিছনে এসে খাড়া আছে, বউ খালি বলতেছে আরে এক টুকরা খা ভাই, ভাই বলতেছে না পার পাই, আরে এক টুকরা খাবে, আবদুল্লাহ কয় আমার বাবা না খায় আছে, তোর ভাই খাবি না তাও তুই খিলাবি, এই বলে বিসমিল্লা কয়। হ্যাঁ, যে কোনো ভালো কাজ করতে গেলে বিসমিল্লা, এই সময় বোক মারা ভালো কাজ, জোরে কোন বোক মারা কি কাজ, এই জন্য বিসমিল্লা করা জায়েজ আছে, তাই বলে সব জায়গায় মারবেন না, দেখে শুনে মারবেন, পুলিশ অবদান দেখাবার না পারে, পিছন থেকে দেখবেন উঁচিয়া হয়ে আছে, ওই উঁচিয়া জায়গা, উঁচিয়া জায়গা বিসমিল্লা কয়া আবদুল্লাহ এত জোরে একটা বাড়ি বাড়ছে ফুটবলের মতন সাউন হয়েছে, বউ দৌড় শালা দৌড়, ওই বাড়িতে থাকে বউ একদিকে দৌড়াই শালা একদিকে দৌড়াই, শালা চিল্লা কয় দুলা ভাই এত রাত্রে আমার বোনক মারলেন কেন, আবদুল্লাহ কয় তোর বোন আমার কে হয়, এই তুই যে কইলি এত রাত্রে আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়, আমার বোন আপনার বউ হয়, তাহলে আমার আদরের বউকে আমি মারলাম কেন, আদর তো আদর করেই তো বউরা বাসা করছি রে, তোর বোনের জন্য বাসা করে, আমার বাপ মাকে আমি জামের বাড়ি আর থুয়াচ্ছি খালি তোর বোনের জন্যে, আজকে এত রাত্রে কেন মারলাম দেখবি, শালা কয় আমাকে মারবেন নাকি, তোকে মারবো না তোকে একটু দেখাবার চাই, শালারা হাত ধরে বাবা যে ঘরে শুয়ে আছে ওই ঘরের জানলার কাছে গিয়ে বলতে তাকায় দেখতো ভিতর দিকে কে, বলে আপনার বাবা কখন আইছে, বলে নয়টার সময়, আমার বাবাকে তোর বোন কম্বল ছেড়ে ওঠে খাবার দেয়নি, আর এগারোটার সময় তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত, এখন বল রে শালা বল আমার আমল কি, আবদুল্লাহর শালা বলতেছে আর একটা বসান আর একটা মারেন, এই মানুষের জাত না, এই পাপের আত্মীয় পছন্দ করে শ্বশুরের আত্মীয় দেখবার পারে না, আজকে অধিকাংশ মেয়েরা দেখবেন বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় দুই চোখে দেখবার পারে না, মাঝে 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 ওদের পাশার উপরে এরকম একটা করে বাড়ি মারা দরকার আছে না নাই, মায়েরা ভাবতেছে এলে পেশাল ওয়াস, ও মা মারে আপনাদের সুন্দর আলোচনা আছে মা একটু মনোযোগ দিয়ে শুনেন, ওমর ফারুক বললেন আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিয়ে তোমাকে আমার বৌমা বানাইয়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়, এ ভাই মনোযোগ দিয়ে শুনবেন না, মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আপনি যা বললেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, আপনি তো কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনি যেই ছেলেটার খবর দিলেন ওই ছেলেটাই কি সবচাইতে ভালো, মানে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই, উমর ফারুক বলতেছে এই মুহূর্তে আমার চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই, মেয়েটা বলতেছে তাহলে শোনেন আমি একটা ছেলের খবর দিব, আপনি চিন্তা করে দেখেন তো সেই ছেলে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কিনা, উমর চমকোটে বলে মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে, মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আপনি বলেন এই দুই ছেলের মধ্যে ভালো ছেলে কোনটা, আরে আপনা করুক না, মেয়েটা উমর ফারুককে বলতেছে আপনি কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আমার আছে, এখন আপনি পরীক্ষা করে বলেন এই দুইটা ছেলের মধ্যে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো, উমর ফারুক বলতেছে হোসাইনের চাইতে ভালো ছেলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কেউ আসবে না, ধরে কোন সুবহান আমার আব্দুল্লাহ কোথায় আর হোসাইন কোথায়, রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন, সে হোসাইন কত ভালো, মেয়েটা বলতে তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়া বসে কে, আপনি কইছেন ভালো ছেলের সাথে বিয়া বসে অধিকার আছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে কে বিবাহ বসবে, ওমর ফারুক বললেন মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব, মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে
হযরত ওমর বিকাল বেলায় আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত দরজায় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী দরজা খুলে ইয়া আমিরাল মুমিনিন ওমর ফারুক বলে আলী রে জোড় হাত করে বলতেছি ভাই এই ঘটককে কিন্তু ফিরান চলবে না আলী চমকে গিয়ে বলে আপনি আবার ঘটক কবে হলেন আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা আপনি ঘটক কবে হলেন ওমর ফারুক বলতেছে আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই আলী বলতেছে আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে ওমর ফারুক বললেন পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়স ইমান গ্রহণ করেছে 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে সকালবেলা 3টা করে চাবুক বিকেলবেলা 3টা করে চাবুক মেরেছে এরপরও মেয়েটা ইমান হারা হয় নাই আলী বলতে সামিরাল মুমিনিন আমার হোসেনের জন্য মনে মনে আমি এমন একটা বউ খুঁজতেছিলাম ওমর ফারুক বলে আলী রে তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে ওই মেয়েটার সঙ্গে তোমার হোসেনের এখন বিবাহ হবে এই বলে হযরত আলী আর ওমর ফারুক যখন কোলাকুলি করতেছে কোলাকুলি বুঝেন না বুকের সঙ্গে বুক ঠেকায় এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে সে সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন আপনারা বলেন তো এই কথাটা শুনে হযরত ওমর কি রাগ করবে না যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না আপনারা যেই হবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন ওমর ফারুক বলে হোসাইন বিয়াদুবি কেন করতেছো আমি তোমার মুরব্বী তোমার বাবাও তোমার মুরব্বী আমরা দুইজন মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে তুমি কি সেই বিবাহ করবা না হোসাইন বলতেছে আপনারা দুইজন আমার মুরব্বী আমি জানি কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো যাকে তাকে মুরব্বী মানা যাবে না মুরব্বী কেবলমাত্র একজনকে মানতে হবে তিনি হলেন মুহাম্মাদুর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এখন আমাদের তো মুরব্বীর শেষ নাই কত মুরব্বী কোথায় যাচ্ছে কয় আমার মুরব্বী উমুক এখন সব নাম দিছে শায়েক কি নাম দিছে শায়েক শায়েক আপনারা দুইজন মুরব্বী আমি সম্মান করি জানি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু মানি ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও হোসেন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে আমি দরজায় গিয়ে বললাম নানু ভাই আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই আমার নানা বলতেছে আমি এখন জান্নাতে আরাম করতেছি আমি দরজা খুলতে পারবো না আমি হোসেন চমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা শুয়ে আছে আর নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি এটা কেমন জান্নাত দেখার জন্য আমি একটা জানলার পাল্লাই খুলে দেখলাম আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে আর সেই উরাতের ওপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে আমি রাগ করে বললাম নানা নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আল্লাহর নবী বললেন হোসাইন তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যা আমি সেদিন থেকে নিয়ত করছি আমার নানা যেমন বিয়ে করছে যে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে আমি হোসেন বিয়ে করলে ঠিক সেই রকম বিয়ে করব বাবার কাছে এসে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন আমার মা আপনার কেমন বউ আপনি যেমন ভালো বিয়ে করছেন আমার নানা যেমন ভালো বিয়ে করছে আমি হোসেন তেমন ভালো বিয়ে করতে চাই ওমর ফারুক বলতেছে হোসেন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি সে মেয়েটা অত্যন্ত ভালো হোসেন বলতেছে শুধু আপনার ভালো হলে হবে না তো আমার ভালো হওয়া লাগবে ওমর ফারুক বলে তোমার ভালো হবে কেমনে হোসেন বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মেয়েকে বিয়ে করব সে মেয়েকে 3টা প্রশ্ন করব আমার আঙ্গুলের দিকে তাকান কয়টা 3টা প্রশ্ন করব উত্তর দিবার পারলে বিয়ে নসেদ বিয়ে করব না ওমর ফারুক বলে হোসেন কি 3টা প্রশ্ন করবা হোসেন বলতেছে আপনার কাছে যদি প্রশ্ন আউট করি তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে
ওমর ফারুক বলে আলী তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে তুমি জ্ঞানের সাগর আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবা রাসূল বলেছেন আমি ইলমের শহর আলী হচ্ছে তার দরজা। তুমি যদি না জানো আমি যদি না জানি তাহলে ওই মেয়েটা কেমনে জানবে আমার ঘটকালে আল্লাহ কবুল করেনি। ওমর ফারুক মেয়েটার দরজায় গিয়ে বলতেছে মা ওই হোসেনের ধান্দা বাদ দে, আমার আব্দুল্লাহর সাথে বিয়া বসলে তোর জীবন শান্তি হবে। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আপনি খালি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, আমি এখনই রাজি। আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনি খালি একটা বারের জন্য বলেন যে হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, তাহলে আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসব। ওমর ফারুক বলে রে মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমি জানি না তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনি উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইজাব যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়ালা পড়েন না কেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু। মেয়েটা বলতেছে হোসাইন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি, আমি জানি না, জোরে কেন আমি জানি, জোরে কেন আমি জানি, কিন্তু আমার ঈমান বলতেছে 23 সালে কিছু একটা হবি রে। ঈমান বোঝেন না, ঈমান বোঝেন না। মেয়েটা বলতেছে আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে, আরো জোরে বলেন কে পারাবে। ওমর ফারুক তো হিসকি খাসে, ওরে বাবা রে মেয়েটা এমন একজনের ভরসা করছে, এই জায়গা তার কোনো ফতুয়া চলবে, এই জায়গা তার কোনো ফতুয়া চলবে? আপনাকে ইমানের খবর কি? আমার এলাকায় মাইক দিয়ে ঘোষণা করতেছে 1,90,000 টাকার একটা মহিষ আগামী রোববারে জবহ করা হবে। একজন বলে গোস্ত কত করে কেজি, কই কিনবার গেলি বুঝবি? যে হারে জিনিসপত্র দাম বাড়তিছে ভাই, কিছুদিন পরে দেখবেন পকেট ভরা টাকা থাকবে, ব্যাগ ভরা বাবার নাই। এভাবে চলতে দেওয়া যায়? এর পরিবর্তনের দরকার আছে না? নাই। গুটি কতক দাদন ব্যবসায়ীর কাছে বাংলাদেশের সব কিছু জমা আছে আর গরিবেরা ধুকে ধুকে মরতেছে, এমন সমাজ বাংলা পছন্দ করে না, জোরে গান কথা ঠিক না? কতগুলো লোক আল কোরআনের আলো ঘরে ঘর, তো রাস্তা দিয়ে তোর অন্ধকার থাকলো রে। এই জন্য আমাদের স্লোগান পাল্টাতে হবে, আমাদের স্লোগান হবে সব জায়গায়, সব জায়গায় কোনো জায়গা বাদ নাই। ওই ইডেন কলেজেও জ্বলবি, ওই পরিমিনীর ঘরে তো জ্বলবি, ওই বুবলির ঘরে তো জ্বলবি, আমার ঘরে তো জ্বলবে, গোটা বাংলাদেশে সব জায়গায় জ্বলবে, জোরে কোন কথা হে। এখন স্লোগান হবে আল কোরআনের আলো, আপনারা বলুন সব জায়গায় জ্বালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে মানে এই এই সাইজ করার কারণ কি জানেন? মানে আমার আর যখন রাত 12টা বাজে তখন এই ভিতরে একটা টিস করে ওঠে, এখন রাত 12টা বাজলো, তো রাত 12টাকে আমরা রাত 10টা বানাবো পারবো না? এই দেখেন তো, এই দেখেন তো, এখন চেহারা দেখেন, যত বেশি বেশি আল্লাহ আকবার বলবেন আল্লাহ তত আপনার ভিতর থেকে
নফসানিয়াত শয়তানিয়াত কে আল্লাহ দূর করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। এখন আসেন মূল আলোচনায়। ওমর ফারুক এক দৌড়ে চলে আইছে হযরত আলীর বাড়ি, এসে বলতেছে আলী ভাই তারিখ করবার চাই। কি করবি? হোসাইন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না। তুমি যে তিনটা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ? আলী বলতেছে আমির আল মুমিনিন কিতক্ষণ আগে আপনি কানতে কানতে গেলেন, যেই প্রশ্ন আপনিও জানেন না আমিও জানি না, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে, এত বড় সাহস আপনি কোথায় পেলেন? ওমর ফারুক বলে আলী রে কেউ যখন ইমানের বলে বলিয়ান হইয়া যায় আল্লাহ উহুদ পাহাড় পর্যন্ত তার কাছ থেকে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ, ইমানের বলে বলিয়ান হওয়া যে কি জিনিস রে ভাই! আজকে আমাদের ইমান নাই, আজকে আমাদের ইমান নাই, আজকে আমরা মিছিল করবার যাই আর পিছন দিকে তাকাই, খালি পুলিশ দেখলি দৌড়ানোর চেষ্টা করি। জোরে কর কথা ঠিক কি না? আগলা ওই যে সিরাজগঞ্জ বহুলি, বহুলি নাম শুনছেন? আমার প্রত্যেকটা কথা আপনি ভিডিও হয়ে যাচ্ছে। বহুলি আজিজুল হক জিহাদি ওয়াজ করবার আসবে, জোহরের নামাজে শোনেন, জোহরের নামাজের পরে আজিজুল হক জিহাদি বলতেছে ভাই আপনি আসেন না, থানা থেকে মাহফিল নিষেধ করছে। আজিজুল হক জিহাদি বলতেছে আমি যাব, বলতেছে না মাহফিল করতে দিবে না, দিবে বলে দিবে না, থানা অনুমতি দিচ্ছে না। আজিজুল হক জিহাদি বলতেছে তোমরা 200 জন, 200 জন দুই হাতা করে একটা করে লাঠি বানাও, বেশি নয় মাত্র 200, 200 জন দুই হাতা করে একটা করে লাঠি বানাও, লিয়া মাহফিলের চারিদার খালি ঘোরো, কিচ্ছু করা লাগবে না, এই লাঠি লিয়ে খালি ঘুরবে। আমি আসতেছি, তারা 200 জন ওই মাহফিলের চারিদার খালি লাঠি লিয়ে ঘোরে, এক পুলিশ দেখে যে বলতেছে হাজার হাজার লোক লাঠি লিয়ে ঘুরতেছে, হাজার হাজার লোক লাঠি লিয়ে ঘুরতেছে, থানার ওসি কয় দরজা বন্ধ কর, যা পারে করে দেখ, কারণ জনগণ যখন লাঠি হাতত লেয় তখন পুলিশের বাপের আর ক্ষমতা থাকে না। জোরে কথাটা ঠিক কি না? আরে তসবি তসবি তসবি, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল, মুসলমান ইমানের বলে বলিয়ার হতে হবে। জোরে কর কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন মেয়েটা সেই কথা বলেছে, আমার ইমান বলতেছে কিছু একটা হবে। সুবহানাল্লাহ, একে তারিখ মোতাবেক আমার দিকে তাকান ভাই জান, বিরক্ত হয়েন, বিরক্ত হচ্ছেন? ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন বসে গেছে, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের বয়সের মেয়েটাকে বসানো হয়েছে। খুব মনোযোগ দিবেন, ডান পাশে হযরত ওমর, কেরে ছেলে উঠলে কে? এই বয়সে যদি আর পেশাব লাগে, না না এখন যুবকদের ওয়াজ আসতেছে, এ কি কঠিন কথা আসতেছে, এখন ওঠা চলবে না? উঠি যদি আপনারা ওঠেন তো আমাকে কমিটি আটকাবে, 12টা বাজলে তারিখ পরিবর্তন, তারিখ লিছে 5 তারিখ, এখন বাজিচ্ছে 6 তারিখ, কি হসরা? আমার কাগজ নিয়ে আসেন, 5 তারিখ আমি দাওয়াত দিছি, 6 তারিখ হয়ে গেছে, আল্লাহ আমিন। আর একজন উঠলি আমিন হবে না, মারাত্মক কথা বলতেছে, বসা দেখাচ্ছি, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যুবকদের কাছে আমার প্রশ্ন হলো সামনে চাদর কেন? আরো জোরে বলা লাগবে, চাদর কেন? জোরসে বলুন, আরো জোরে, জোর হলো না। আর আমাকে মমতাজ কি কয়? আমাকে তো মমতাজ 18 বস্তা আগা গোড়া সব সমান, ওই যে মেয়ে মানুষ বোঝার উপায় নেই। ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, আমাদেরকে বলতেছে ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে হযরত উমরের মন ভালো না খারাপ?
হযরত হোসেনের মন ভালো না খারাপ হযরত আলীর মন ভালো না খারাপ তারপর সামনে চাদর কেন দিলেন সামনে চাদর দিয়ে বুঝিয়ে দিলেন মনের পর্দা পর্দা নয় পর্দা হলো আল্লাহর আইন আপনি যতই ওয়াজ করেন বাবা বিলায় বিলায় এ বিলাল আমার ওই ঘরে শুক্তি আছে খবরদার তুই যেন যাস না বাবা তোর দুটো পাও ধরি বাবা শুক্তি খাওয়া তোর জন্য জায়েজ না বাবা শুক্তি খাওয়া তোর জন্য হারাম বাবা এত ওয়াজ করছেন কিন্তু দরজা খুলে তোছেন বিলাই আপনার ওয়াজ শুনবে নাক টানতে টানতে যাই দেখি দরজা খোলা ঘরের মধ্যে ঢুকে দেখবে খাটের তলে পাতিলে তার উপর ঢাকনা নাই পাতিল ভরা শুক্তি উনি কি বিসমিল্লা টাইম পাবি কারণ বিড়াল জানে হারাম জিনিসে বিসমিল্লা চলবি না এই বাংলাদেশে কতগুলো হারাম জাদা আছে তারা বিসমিল্লার বিরুদ্ধে ওয়াজ করে জোরে কোন কথা ঠিক নাই এদের জন্মের ঠিক নাই জন্মের ঠিক নাই যারা বিসমিল্লা তুলে দিবার চাই বুঝবেন এর কে জন্ম ঠিক নাই বিসমিল্লা ছাড়াই সমান তালে সুটকি খায় সমানে সুটকি খায় ঘরের মালিক কয় কে রে খসর খসর শব্দ কিসের আসিয়া দেখে বাবা 2000 টাকা দি ছুটকি বিড়াল খায় পিছন দেখতে বিড়ালকে খপ করে ধরছে তোরা বলতে চাই বিড়ালে পুনরায় যদি ছুটকি খাস তোর 20টা বেত মারব আগে ওয়াজ করছি কাম হয়নি এবার আইন দিলাম বেতের আইন যে বিড়ালকে একটা মারলে মরে যাবি আর 20 বেতের আইন দিয়ে ছাড়া দিছে কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা রাখছে আপনারা কোন তুই পিটন খাওয়ার ভয় ছুটকি খাওয়া বন্ধ করবে তুমি যতই মিথ্যা আইন করো এই আইন দিয়ে বিড়াল থেকে ছুটকি বাঁচাবার পারবা না আল্লাহর আইন হলো দরজা জানলা বন্ধ করে দাও বিড়ালের বাপেরও ক্ষমতা নাই ছুটকির কাছে আসতে পারে ধরে কার কথা ঠিক আজকে নারী নিরাপত্তার নামে বাংলাদেশ সরকার যত আইন করুক কোন আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না নারী নিরাপত্তার আল্লাহর আইন হলো পর্দার আইন চালু করতে হবে জোরে কোন কথা ঠিক কিনা পর্দার আইন ছুটকি বাঁচাবি দরজা খুলে ওয়াজ দিয়ে অনেকে কয় হুজুর আমার এলাকার মেয়েরা পর্দা করে না কাটা রাস্তার ঘরে স্টার জলসা দিয়ে বাংলা দেখে ভালো করে ওয়াজ করবি আমার ওয়াজ দে হোসেন বলতেছে বাবা এখন তুমি প্রশ্ন করো এবার হোসেন দাঁড়ায় বলতেছে রে মেয়ে এই হোসেন কিন্তু কথাটা খেয়াল করবেন রে মে তুমি একা একা বসে আছো পর্দার ওই পারে তাই বলে তুমি একলা না বরং আমি হোসেন বড় একা হয়ে গেছি আমার কথা কি বুঝলেন কি বলতেছে রে মে তুমি পর্দার ওই পারে একা একা বসে আছো তাই বলে তুমি একলা না আমি হোসেন বড় একা হয়ে গেছি উমর ফারুক বলতেছে কে রে হোসেন এই ভুল বকিস কে ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোর বাবা বসে আছে তোর দুই ধারে দুইজন মহামানব বসে আছে তুই একলা কেমনে হলি হোসেন বলে রে মেয়ে আমার দুই ধারে দুই মানুষ খালি দেহ নিয়ে বসে আছে কিন্তু মনে 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 এই দুইজন কিন্তু তোমার পক্ষ নিয়েছে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার খালি বসে আছে মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে কি মারাত্মক মার দিন ভাই আগামীকাল সকাল উঠে করে কি কয়ে গেল রে রে আপনারা বলেন তো উমর ফারুক কার পক্ষে এ কথা কন না কেন কার পক্ষে আহত আলিকার পক্ষে এই দুইজন কোলাকুলি করছে বিয়ে দেওয়ার জন্য আগেই ধরে কোন কথা ঠিক না তাহলে হোসেন যে বলতেছে আমার দুই পারে দুইজন বসে আছে খালি দেহ নিয়ে মনে মনে তোমার পক্ষ নিয়েছে আজকে বাংলাদেশে যারা নির্বাচনের নামে বসে আছে এরা কিন্তু খালি দেহ নিয়ে বসে আছে মনে মনে একটা দলকে তুলে দেওয়ার জন্য ব্যস্ত আছে জোরে কোন কথা ঠিক এই জন্যই তো আমি বলি ফখরুদ্দিন সরকার মাঝে মধ্যে দরকার ধরে কর কথা ঠিক সব সময় না ফখরুদ্দিন সরকার মাঝে মাঝে দরকার তত্ত্বাবধায়ক সরকার এ কথা কন না কারণ তত্ত্বাবধায়ক সরকার
একটু মনোযোগ দিয়ে বলবেন হুজুর মসজিদের উন্নয়ন করবে মাহফিল অথচ আপনি কি করবেন মসজিদে যায় কি করবে কি করবেন হে মসজিদে যায় কি করবেন নামাজ পড়বেন নামাজ পড়বেন পড়েন নিজের চোখে দেখছি নিজের চোখে পাঁচ ফিট দেখছি ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি আর মাঝখানে জামাতে ইসলাম নিজের চোখে দেখ তিন জনে নামাজ পড়বি কি তুই ইমামতি করবি কে তিন জন এখন খাড়া হয়ে বলতেছে ভাই আপনি যান তো এখন জামাত ইসলাম লোকটুকু বলছে ভাই আপনি সামনে যান তো ভাই রে আমি তো তুমি হলো স্বাধীনতার স্থপতি আর তুমি হলো স্বাধীনতার ঘোষক আর আমি যে রাজাকার ভাই তখন আওয়ামী লীগ আর বিএনপি করছে এই জায়গা তো রাজাকার স্বাধীনতার স্থপতি আর স্বাধীনতার ঘোষক কুলাবে না এই জায়গা আমরা তিনজন ভাই ভাই আজকে জামাত আজকে নামাজ মুসলমানকে কি শিখায় দল করা শিখায় না দলাদলি শিখায় এক দল করা শিখায় এক দল মসজিদের উন্নয়ন মানে কি দোতলা হুজুর একতলা লোক আটতেছে না দোতলা করবো তো দোতলা করবো ফজরের খবর কি এক কাতারে হয় না তো জোহরের খবর কি ফজরের চাইতে দুই একজন বেশি হয় আসরের খবর কি ফজরের চাইতে কম মাগরিবের খবর কি ডেঢ় কাতার হয় হুজুর এসার খবর কি ওই ফজরের মতো তো কয় কাতার মসজিদের মধ্যে কয় নয়টা তোর এখন পর্যন্ত দুটো হলো না তাহলে দোতলা করবো কে তখন কয় ও যে জুমার দিন সবার শেষে এসে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগবে জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালা ওরা তো শালা কছে রে কিন্তু আল্লাহ কইছে ফাওয়াইলুল্লিল মুসল্লিন ফাওয়াইলুল্লিল মুসল্লিন শেষে এসে আগে যাব তোরা জাহান্নামত যাব জাহান্নামত যাব জাহান্নামত আল্লাহ কোরআনে বলেছেন ফাইজাত আল্লাহ কোরআনে বলেছেন ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ যখন মসজিদ আজান হবে আজান হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে মসজিদে আসতে হবে মসজিদের মাজার টাইস হয়ে গেল মসজিদের দেওয়ালে টাইস লাগবে মসজিদ আরো সুন্দর হবে মসজিদের মসজিদের আরো 10 লাখ টাকা ব্যাংকে থাকবে কিন্তু ইমাম সাহেবের বেতন মুয়াজ্জিনের বেতন আর বাড়বি গত বছর 86 টাকা স্যার সোয়াবিন আসলো এবার যে 200 টাকা হলো ইমামের বেতন বাড়াছেন তো নামাজ হবে যে ইমাম সামনে যা চিন্তা করবি আল্লাহরে যে বেতন দেয় আমার 15 দিনেরই বাজার হয় না আল্লাহ আকবার কি মনে করতেছে হ্যাঁ ওয়াজ কেবল শুরু হলো রে রাত 12টার পরে একটু মনোযোগ দেন উমর ফারুক বলে হোসেন এখন তুমি প্রশ্ন করো যেই তিনটা প্রশ্ন করবা উত্তর দিবার পারলে বিয়ে হবে নসেদ বিয়ে হবে না এবার হোসেন এই দুই পুচকা উঠলো কেরা দুই পুচকা উঠলো কেরা এই সময় এই রাত 12টার পরে এই দুটা ছেড়ে দিল ওরা যে কি করবে আল্লাহ জানে বাংলাদেশের বহু জায়গা তো আজ করি চিন্তা ভাবনা লিয়ে আমার বগুড়া জেলার কোন চিন্তা আছে কাহালু গাবতলি উঠলে বসাবেন উঠলে বসাবেন খালি মুরব্বী ছাড়া কোন জুয়ান ওটা চলবে না এখন তোমাকে রোয়া শুরু হচ্ছে রে বাংলা তিনটা প্রশ্ন হোসাইন করতেছে হোসাইনের বয়স তখন মাত্র 22 নয় হোসাইনের বয়স 22 নয় ওই আব্দুল্লাহ ইবনে উমরের বয়স 22 হোসাইনের বয়স হলো 20 বছর কয়েক মাস হবে সেই হোসাইন এক নম্বর প্রশ্ন শোনেন উমর ফারুক বললেন বাবা তুমি এখন প্রশ্ন করো হোসেন বলতেছে এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো মেয়েটাকে বলতেছে আমার মাকে তুমি জানো হযরত আলী চমকে উঠছে আমি বেটার সাথে আসলাম বেটা প্রশ্ন করা দরকার ছিল আমার বাবাকে তুমি জানো কিন্তু আমার কথা না বলে বলতেছে আমার মাকে তুমি জানো
আমি কোন মায়ের সন্তান বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায় ধরে কত যত্ন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এই যে দূরের ছেলে ফট করে উঠে গেল না আপনি খোঁজ না দেখেন ওরা সিজার করা ছেলের কোন কষ্ট আছে কষ্ট আছে ওই হওয়ার চার পাঁচ দিন আগে এখনকার ডাক্তার হওয়ার লোভে কয় এখনই কাটা লাগবি তাছাড়া অসুবিধা হবে পেট কাটা থেকে ওর ঘুমই ভাঙ্গেনি ওর ঘুমই ভাঙ্গেনি ওই ওই পেট কাটা অবস্থায় টানে বার করছে কথা কয় না এখন পাঁও ধরে খালি ঘুরে পাঁও ধরে খালি ঘুরে তারপরে পেঁয়া পেঁয়া করে কান্দে পাঁয়া পাঁয়া করে কান্দে জানেন গানটা ধরে কইলাম কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের প্রশ্ন করবানা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এই জন্য হোসেন বলতেছে রে মেয়ে আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান আমি কোন মায়ের সন্তান কোন মা আমাকে গর্ভধারণ করেছে আমার মা সম্পর্কে প্রত্যেকটা মেয়েদেরকে জানার দরকার আছে না নাই রে পর্দার অন্তরালের মায়েরা ফাতেমা সম্পর্কে সবার জানতে হবে কারণ রাসূল বলেছেন সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা ধরে কর না সুবহানাল্লাহ প্রত্যেক জুম্মার সানি খুতবা ইমাম সাহেব আপনারা শুনায় না সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ কে কে নাম কি তাহলে সেই ফাতেমা সম্পর্কে প্রত্যেকটা মেয়েদের জানার দরকার আছে না নাই এই জন্য হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলতে যে হোসাইন আপনার মাকে আমি চিনি উমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে আর হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে তিন বিচারকের সাইজ তিন রকম উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো এই মেয়ে যে কলো তোমার মাওক আমি চিনি এটা ফাতেমা কি পাড়া বেড়ানি মেয়ে নাকি যে গোটা পাড়া বেড়াছে যে আমাদের পাড়ার উমুকের বোক সবাই চেনে গল্প করতেছে উমুকের বোক সবাই চেনে কারণ গোটা পাড়া বেড়া গল্প করতেছে আমাদের পাড়ার মধ্যে কার বউ সবচেয়ে সুন্দরী ক চার পাঁচ যুবক তখন বলতেছে উমুকের বউ সবচেয়ে সুন্দরী রে ওই কে না না এই উত্তর পাড়ার উমুকের বউ দেখছো তার মানে যারা বউ দেখা বেড়ায় ওই স্বামীরা জান্নাত যাবি না যাবি না লেখালেন লা ইয়াদখুল লা ইয়াদখুল লাইল ফিরাস আর দাইসু লা ইয়াদখুল জান্নাত দাইসেরা জান্নাত যাবে না যার বউ গোটা পাড়ার লোকেরা দেখে ওই জান্নাত যাবে না খালি পাড়ার লোকেরাই দেখে ওই পাড়ার যে ভাঙড়ি আছে ভাঙড়ি বোঝেন না ভাঙড়ি ওই ভাঙড়ি উইও দেখে ওই পাড়ার যদি মেতর আছে পায়খানা সাফ করবার উইও দেখে ওই বেড়া অটো ভ্যান চলাই উইও দেখে ফকির ভিক্ষা করে ন্যাংরা ফকির তাও দেখে সত্যি মারে তার মানে কি সবাই দেখতেছে আপনার বউ সবাই দেখতেছে আপনি ভালো আছে আমার মায়েরা শুনুন তৌবা করেন পর্দার ভিতরে চলে যান যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান একটু মনোযোগ দেন হযরত ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে আর হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আমি হোসেনের মা ফাতেমাকে পুরোপুরি চিনতে পারি নাই মৃত্যুর সময় বলল স্বামী গো আমার তিনটা চাও আপনি পুরা করবেন এক নম্বর হলো আমার জানাজা করবেন না দুই নম্বর হলো আমার লাশ খাটনিতে তুলবেন না
তিন নম্বর আমার কবর দিবেন, দুনিয়ার মানুষকে কবরের খবর দিবেন না। আলী বলতেছে, মনে মনে চিন্তা করে চোখ দিয়ে পানি পড়ে, এই হোসেনের মা ফাতেমাকে কবর দেওয়ার পর আমি যখন আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ আমার বি ফাতেমার প্রতি আমি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও, এই দোয়া করে যেই মাত্র তাকাইছে হযরত আলী জান্নাতুল বাকির দিকে, তাকে পুরাতন কয়েকটা কবর দেখতে পাই, এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটা কোন জায়গায়, চিৎকার দিয়ে হযরত আলী বলে, আল্লাহ আমার ফাতেমার কবর কোথায়, ফাতেমার কবর কোথায়, গায়েব থেকে আওয়াজ আসতে চালি রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি, যেই ফাতেমার কবর পর্যন্ত দুনিয়ার মানুষ দেখে নাই, ফাতেমা তো দূরের কথা, আর সেই ফাতেমাকে মেয়েটা বলতেছে আমি চিনি, চিনা মানে যদি কয় জানি, জানি বদরুশুদের ওয়াজ আমি মোবাইলে জিহারে শুনি, জানি একটা বক্তা বদরুশুদ আছে, কিন্তু আজকে যারা আমাকে দেখতেছেন তারা কি আর জানার মধ্যে আছে, দেখিছি রে দেখিছি, নিজের চোখে দেখিছি, এ দেখা মানে চিনা। অনেক সময় চলে যাচ্ছে, একজন হাসতেছে, একজন জিবাত কামড় দিয়ে বসে আছে, আর একজন কানতেছে, মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে, হোসাইন আপনি যে প্রশ্ন করলেন উত্তর দিলাম, হলো কি হলো না, হলো কি হলো না, আপনার তিন বিচারক যে কিছুই কর না। উমর ফারুক বলে, কেমনে হবে, হোসাইন মা ফাতেমা সম্পর্কে তুমি জানতে পারো কিন্তু তুমি চিনো এই কথাটা তুমি ভুল বলেছ, তোমার উত্তর ঠিক হয় নাই বাজান গো। এমন সময় মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। আচ্ছা, চোখের ভুরু জোড়া ছিল, এটা কি শোনা কথা না দেখা কথা? আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল, সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার মেরে বলে, মা যা বলছিস বলছিস, মা আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে, ওই পর পুরুষের সামনে আর বলা যাবে না। আপনার বলেন তো এই তিনজনের মধ্যে পর পুরুষকে, জোরে বলেন পর পুরুষকে। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাও কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত, সেই উমর যদি পর পুরুষ হয় তাহলে মুরিদের কাছে, মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ, এই মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ, কথা কয় না, কথা কয় না, আপনাকে গাব তুলিত মনে হয় শুরু হয়নি আমাকে এলাকা, হে তুই মুরিদ হয়েছিস, তোর বউ মুরিদ হবি না, এই বউ মুরিদ হবি না, মানে যুবক মুরিদ চেয়ে বল, তোর বউ মুরিদ হবি না, তাই হুজুর আমার বউ তো মুরিদ হবা, তাই তো নিয়ে আসিস তোর বউকে মুরিদ দেব, বউ কত তুই মুরিদ হবা, কই হবো না কেন, মুরিদ হলে আল্লাহ পাওয়া যায়, চলো পীরের কাছে যায়, বলতে হুজুর কি করবো, তুই তো কিছু দরকে মুরিদ ধরিস, হসিস তুই বেড়া থাক, আর বউ ভিতর দে, বউ ভিতর দিতে পিসাব দরজা বন্ধ করে মুরিদ দিচ্ছে, মুরিদ এই ভণ্ডামির বাংলাদেশ চলবে না, আল্লাহর কোরআনের সমাজ চালু হলে জোরে বলেন কথা ঠিক কিনা, তোমরা আমাকে বিরুদ্ধে ফতোয়া মারো, কথাই কথা পান্ডা, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, কত ধরনের ভণ্ড বাবা আমাদের বাংলাদেশে আছে না নাই, জোরে করে আছে না নাই, ফেসবুক খুললে দেখা যায় এক বাবা মেয়ে মানুষকে এরকম বুকের মধ্যে চাপে ধরতেছে, আর মেয়েটা বাবা বাবা গান গাইতেছে, বাজান গো একটু মনোযোগ দিয়ে শোনেন, হযরত আলী বলতেছে, মা আর বলিস না, এই জায়গায় একজন পর পুরুষ আছে, তুই কেমনে বললি হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারবো কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে, রাসূল বলেছেন পারতপক্ষে তোমাদের বিবিদের কপালে তোমরা চুমা দিও, বিবিদের কপালে যদি একটা চুমা দাও, নাকের উপর একটা চুমা দাও, ঠোঁটের উপর একটা চুমা দাও, একটা নফল ওমরা হজের সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দিয়া দিবে।
সুবহান আল্লাহ যারা বিয়ে করেনি এরা জোরে কইলো কেরে মুরব্বীরা সুবহান আল্লাহ কয় যায় না এই দেখেন এই যে দুই ভুরুর মাঝখানে দুই দুই ভুরুর মাঝখানে এই নাকের আগে এই নাকের ঠুটু এই ঠুটো এই থুতনি আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ চুমু খাবেন সব সময় যে ফাতেমার কপালে চুমা খায় তার চোখের ভুরু জোড়া মানে এই ভুরুর মধ্যে কোনো ফাঁক নাই একই ভুরু দিয়ে দুই চোখ বাম গালে কালো একটা তিল চুমা খাওয়ার কারণে হযরত আলী জানতে পারে থুতুনের তলে দাগ জানতে পারে কে হযরত আলী তুই মেয়ে হইয়া কেমনে জানলি তোর বাড়ি হলো রোম দেশে তুই জেলখানায় বন্দী ছিলি 12 বছর তুই কেমনে এই কথা বলতে পারলি সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে হোসাইন ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম সকালবেলা 3টা করে চাবুক মারতো বিকালবেলা 3টা করে চাবুক মারতো ওই চাবুকের আঘাতে আমি বেহোশ হয়ে পড়ে যেতাম একদিন আমি বিরক্ত হয়ে আল্লাহকে বললাম আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায় তুমি আছো আসমানে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আর মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় ঈমান গ্রহণ করার কারণে আর নির্যাতন সহ্য করতে পারি না গো আল্লাহ এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কি তোমার কেউ নাই আল্লাহ মেয়েটা বলা হোসেন এভাবে কানতে কানতে আমি যখন ঘুমায় গেছি ওই ঘুমের ঘরে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে আছে আমি স্বপ্নে বললাম কে গো আপনি জান্নাতের হুরি না বেহেস্তের পরি এত সুন্দরী কে গো আমার শিয়রের পাশে বসে কাঁদতেছেন আমার মাথায় হাত দে বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা আমি স্বপ্নে তোমার সঙ্গে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য জান্নাতুল বাকি থেকে এই রোমের জেলখানায় এসেছি মেয়েটা বলে হোসাইন আমি স্বপ্নে আপনার মায়ের দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া বাম গালে কালো একটা তিল থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই হোসেন কান্দের বলে রে মেয়ে আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ লিল্লাহে তাকবীর ওমর ফারুক বলে আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে হোসেন বলে এত সহজ না কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে তো আমি বিবাহ করব না একটা দিছে আরো 2টা বাকি আছে ওমর ফারুক বলে হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো এবার হোসেন বলে রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো আমার 2 নম্বর প্রশ্ন হলো তোমার দাদা খ্রিস্টান তোমার বাবা খ্রিস্টান রোম দেশের সবাই খ্রিস্টান ওই খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ কেমনে করলে ঈমানটা তুমি কেমনে পাইলে এইটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন উমর ফারুক চমকে উঠছে উমর চমকে ওঠার কারণ হলো দুই পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার সঙ্গে উমরের দেখা হলো মেয়েটা যখন বলল 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি তখন উমর ফারুকই তো এই প্রশ্ন করা দরকার ছিল জোরে কোন ঠিক কিনা যেই প্রশ্ন উমর করে নাই সেই প্রশ্ন হোসাইন করেছে মেয়েটা বলতে যে হোসাইন 6 বছর ছোট মানুষ আমি দাদার সঙ্গে খেলা দেখতে রোমের রাজ দরবারের মধ্যে ঢুকলাম দাদার সিংহাসনের পাশে মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম শোনেন দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল আমি চেয়ারে বসি বললাম দাদা খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন খেলা কোন জায়গায় আমার দাদা বলে ওই যে তাকায় দেখ মেয়েটা বলে হোসেন আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়া বেঁধেছে ওই মানুষের চোখ কালো কাপড় দিয়া বাঁধা ওই মানুষের 2টা পা আবার লোহার শিকল দিয়া আটকানো আছে আমি তখন বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমারে নিয়ে আসলেন কিন্তু আমি তো একটা মানুষকে দেখতে পাই আমার দাদা বলতেছে ওটা মানুষ না রে ওইটা মানুষ না ওইটা মানুষ না আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম দাদা মানুষের মতোই দেখা যায় তাহলে ওটা মানুষ না ওটা কে আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে ওইটা হলো মুসলমান ওইটা হলো মুসলমান তার মানে বোঝা গেল খ্রিস্টানেরা
ইহুদিরা, ভারতের হিন্দুরা, ওই বার্মার বৌদ্ধরা মুসলমানদের মানুষ মনে করে না, জোরে কোন ঠিক কিনা? যদি মুসলমানদের মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভারত ভাঙতে পারত না, জোরে কোন কথা ঠিক কিনা? ওরা আমাদের প্রতিবেশী নয়, ওরা আমাদের শত্রু। মুসলমানের কলিজায় আঘাত, প্রত্যেকটা মুসলমান জীবনের চাইতেও আল্লাহর ঘরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না, নামাজ একত্র পড়ে না, তারপরেও কোনো হিন্দু যদি আপনাদের জামির বাড়িয়া এই দক্ষিণ পাড়া উত্তর পাড়ার মসজিদ ভাঙবার আসে, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই কি বসে থাকবে? নামাজ নাই না পড়িরে আল্লাহর ঘর ভাঙবো মানে জীবন দিব রে, কতক্ষণ ঠিক কিনা? যে মুসলমানেরা জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে, সেই 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভারত ভাঙ্গা দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? আইরে এরা আমাকে মানুষ মনে করে, মেয়েটা বলতেছে হোসাইন, আমার দাদা বলতেছে ওইটা মানুষ না ওইটা মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে কি খেলা আপনি খেলবেন? আপনি যে আমার এই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন। আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর আগুনের উপরে একটা ডেক্সির মধ্যে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পড়ে যাবে, তেলের মধ্যে মরে যাবে। আজকের খেলার নাম দিয়েছি মুসলমান মারার খেলা। গোটা বিশ্বে এখন কি মারার খেলা চলতেছে কথা কন রে ভাই? আমাদের বাংলাদেশেও বহু মুসলমানকে জীবন দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। মনে করেন না যে আপনি জীবন দিয়ে মরে যাবেন, আল্লাহ যে কি আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া, আমার রাস্তায় জীবন দিবি, আমি তোকে হায়াত দিয়া তোর জন্য জান্নাত থেকে রেজেকের ব্যবস্থা করব, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মেয়েটা বলে, দাদু ভাই আমি এই মুসলমান মারার খেলা, মানুষ মারার খেলা আমি দেখবো না, আমি চলে যাব। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা জোর করে আমাকে আটকায় রাখলো, আমার দাদা জোর করে আটকায় রাখলো। আমি জোর হাত করে বললাম, দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, 100 বার। আমি বললাম, দাদা তাহলে মুসলমানকে আর মারেন না? এমন সময় আমার দাদা বলতেছে, মুসলমান খালি একটা বার বলবে আল্লাহ রাসুল মানি না, খালি একটা বার যদি বলে আল্লাহ রাসুল মানি না তাহলে হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি ছোট্ট মেয়ে, আস্তে আস্তে মুসলমানের কাছে গেলাম। দেখেন মুসলমান কারে হয়, মুসলমানের কাছে গেলাম, মুসলমান তুমি কি জানো তোমাকে মারার জন্য আমার দাদা আগুনের চুলা জ্বলাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, তেল টকবক টকবক করতেছে। ও মুসলমান খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না তাহলে আমার দাদা তোমার হাতের বাঁধন, চোখের বাঁধন, পায়ের শিকল খুলে দিবে। মেয়েটা বলে, হোসাইন দে আমি মনে করেছিলাম মুসলমান তার জীবনের দাম জেনে হয়তো বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু মুসলমান আমার দাদার সমস্ত রাজদরবারের সদস্যদের অবাক করে দিয়ে বলল, রে খ্রিস্টানের জাতিরা শুনে নাও, একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি, একজন মুসলমান গোটা দুনিয়া ছাড়তে পারে কিন্তু একজন মুসলমান ইমান হারা হবে না, একজন মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না, একজন মুসলমানের ইমানের দাম কম না বেশি। মেয়েটা বলতে তো, হোসাইন দেব যেই মাত্র মুসলমান এমন কথা বলেছে, আমার দাদা তখন সৈন্যদের অর্ডার দিল ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা আমি আর থাকবো না। আমার দাদা জোর করে হাত ধরে বলল, তো কি খেলা দেখবি না? খেলা দেখার জন্য নিয়ে আইছি,
জোর করে আমারে বসায় রাখলো। আমি দুইটা চোখ হাতে আটকে ধরলাম, যেই মাত্র চোখ আটকে ধরলাম আমি তখন দেখতে পাই ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়তেছে। ভাই একটু গুরুত্ব দেয়া শোনেন, আগুনের চুলার মধ্যে পড়তেছে। আমি নিজের চোখে দেখলাম মুসলমান বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগুনের চুলার মধ্যে পড়তেছে। মুসলমানের দেহ আগুনের চুলাই পড়ার আগে কে যেন এই খাঁচার ভিতরের পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়, আর মুসলমানের দেহ আগুনের চুলার মধ্যে পড়ে যায়। আমি দেখলাম খাঁচার ভিতর থেকে আগে জীবনটা নেওয়া হয়েছে, তারপরে খাঁচা আগুনের চুলার মধ্যে পড়েছে। আমি এক দৌড় দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, তুই মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা কইলে তোর দাদা তোকে মেরে ফেলবে, তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনদিন মরে না। আমি এক দৌড়ে আসলাম, আসা দেখি আমার দাদা শাহবাগে মিছিল করতেছে। শাহবাগে মিছিল বোঝেন না, সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান পুড়ে গেছে। আমি তখন একাই দাঁড়িয়ে বললাম ও দাদা, দাদা কিসের মিছিল করতেছেন? মুসলমান মরে নাই, মুসলমানের দেহ পুড়তেছে, আর মুসলমান এখন জান্নাতের পাখি হয়ে ঘুরতেছে। আমার দাদা কয় কে রে, তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের কথা কোস? আমি কইলাম আমিও মুসলমান হয়ে গেছি। আমার এই মুসলমান হওয়ার কথা শুনে আমার দাদা আমাকে জেলখানায় বন্দি করলো। ও হোসাইন, 6 বছর বয়সে এইভাবেই আমি ঈমানটা পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসাইন আসমানের দিকে তাকায় বলেন আল্লাহু আকবার। আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে হাজার গুণ সুন্দর উত্তর দিয়েছে। ওমর ফারুক বলে আলী ভাই, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে এত সহজ না, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করবই। জোরে কান করবই। তাহলে কয়টার উত্তর হয়েছে? আরে একটা বাকি আছে, এই একটা বলতে খুব সময় লাগবে না। কেবল বাজতেছে রাত 12:30। কেবা মুরব্বী ও ভাই একটার উত্তর শোনা দেন বা। না আসলেই তাই, সেই সন্ধ্যার সময় বলছে হয়তো মুরব্বী মানুষ এতক্ষণ, মানুষ ঘুমায় গেলে পেশাব কম লাগে, চেতন থাকলে বেশি লাগে, তাই লাগে না? তা আপনারা কি এই একটা বাদ দেওয়া থাকবেন না শুনবেন? কারা কারা শুনবেন সবাই আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে হাত না ভান। এই একটা প্রশ্নের উত্তরের আগে আমি একটা গান গাই, গাব কি কয় গজল? আরে পাগলা, গানই তো গজল, গজলই গান। এখন ইসলামী গান নাই, কি গান নাই, আগেকার গজল এখন গান। কোন বনেরে পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? সবাই বলেন কোন বনেরে পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। সবাই বলেন মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বা আশা। পাখিরে সদি মিশে আর ফাঁকি,
ভাইজান, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল ভাই, আমি ওয়াজ শুরু করতে কিছুই চাইনি। আপনারা বলবেন হুজুর ওয়াজ শুরু করে দেখেন ঘড়ি ধরে দুটা ঘন্টার বেশি টাইম আমি আপনাকে দিছি ভাই। আপনাকে মসজিদের কি কি লাগবে আপনারা ভালো জানেন, কি লাগবে তাহলে ঘর তুলি তার সব লাগবে। বাপজান আপনারা যদি সকলে মিলে বিশটা বিশটা করে টাকা দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ যতগুলো নাম নিচে লেখা আছে এলা সব দিছে, বহু নাম হিসাব ছাড়া নাম দেয়নি, এলা নাই তো নাম, আয়ুব আলী আয়ুব আলী দিছে, মোহাম্মদ মাসুদ, সন্টুল ফকির, এ বিজ্ঞাপনে যাদের নাম লেখা আছে কম পক্ষে তাদের 1000 করে দেওয়াই লাগবে। সবাই কর আমিন, কম পক্ষে বেশি যাই দেখ দেখ, কম পক্ষে 1টা করে 1000 টাকা দেওয়া লাগবে বিজ্ঞাপনে, বড় আশা করে নাম ফোনের 200 টাকা দান করছে, আল্লাহ কবুল কর। আল্লাহ এবার মে হোসেন বলতেছে, রে মে আমার 3 নম্বর প্রশ্ন হলো, এ শোনেন এ যে কয়জন আছেন সে কয়জন শুনেন, বসেন। 3 নম্বর প্রশ্ন হলো, শুনতে সহজ, শুনতে সহজ কিন্তু মানা কঠিন। হোসাইন বলতেছে, রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে বিবাহের আগে না বিয়ের পরে, প্রশ্নটা খেয়াল করবেন, আমাকে বাংলাদেশে বিয়ার আগে ভালোবাসে না বিয়ার পরে? এ যে বুবলির পেটের যে বাচ্চা হলো, এটা কি বিয়ার আগে না পরে? এখন পর্যন্ত বাচ্চার বাপকে কভার পারতিছে না। আমাকে বগুড়ারই একটা মেয়ে আছিল হিন্দু, বিয়ার ঠেলাই মুসলমান হয়েছিল, অপু অপু নাম শুনছেন, এই একই মরদের খামরে। কয়েকদিন আগে ঢাকার নামলো বিমানবন্দরে, তা কাব্যর্থনা জানালো, এক মেয়ে বলতেছে, সাকিব খানের পায়ে চুমা না খেলে আমার জীবন ধন্য হবি না, ওই পাঁচ চুমা খায় আজকার ফেসবুক দেখছে, চুমা খাওয়ার পর থেকে কেন তো আমার বমি বমি ভাব হচ্ছে। এ শোনেন 3 নম্বর প্রশ্নটা শোনেন, মারাত্মক প্রশ্ন। হোসেন বলতেছে, 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা বলতে, হোসাইন আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো আয়ুব নবী, ধরে কোন কি নবী, আয়ুব নবীর সুখের দিনে অনেক বিবি ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল সব বিবি তাকে ছেড়ে চলে গেল, তার রাজত্ব গেল, তার বাড়িঘর সব তুয়া, তার আত্মীয় স্বজন তাকে জঙ্গলের মধ্যে রেখে আসলো, দেহে এত পোকা হলো এত ঘা হলো, তখন একজন বিবি আয়ুব নবীকে কিন্তু ছাড়ে নাই, সেই বিবির নাম হলো রহিমা, আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলতে, সেই মেয়েকে বিবাহ করতে আমার কোনো আপত্তি, মেয়েটার নাম হলো শাহের বানু, ধরে কোন কি বানু, ওই কারবালার প্রান্তরে হোসেনের দেহ থেকে মস্তক যখন নিয়ে যায়, হোসেনের দেহের উপরে যখন ঘোড়া ছুটাই, তখন ওই হোসেন বিবি শাহের বানু তার স্বামীর দেহের উপরে হাত দেয়, বলে, স্বামী গো আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম আপনার সাথে, আপনি যখন জান্নাতি যুবকদের সর্দার হবেন, আল্লাহ আপনাকে জান্নাতের বহুর দিবে, সেদিন আপনার বউ হয়ে আমিও জান্নাতে থাকতে চাই। আমার মা বোনেরা, আমার যুবকের আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কথা আপনাদের বুঝাবার চাইছি, জোরে কোনো কথা ঠিক কিনা, সব আলোচনা আছে না নাই, পর্দার কথা কইছি, রাষ্ট্রের কথা কইছি, আইনের কথা কইছি, বর্তমান প্রেক্ষাপটের কথা কইছি, সব বিষয় তুলে ধরেছি, এখন বাকি শুধু আমাদের আমল, ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে, মসজিদ হবে, বাংলাদেশের মসজিদ শুরু হয়েছে হয়নি এরকম কোনো চিন্তা আমরা করি না, মসজিদ হবে, কি কোন হবে না,
এখানে একজন ব্যক্তি 1 লাখ টাকা দিছে, দরকার পড়লে আবার 1 লাখ দিবে, এখানে যারা দিচ্ছে দিবে, অসুবিধা নাই। একজন আল্লাহর বান্দা কি পাগল, মাজার মাজার টাইসের দাম জানেন? তাও জাই নামাজ টাইস দিবে, জাই নামাজ মানে এক টাইস, টাইস এক জাই নামাজের সমান, এইরকম টাইস সে একাই দিবে। সে মসজিদের আর কিছু বাকি আছে, জানলা দরজা যা কিছু সব হবে ইনশা। আপনারা এসেছেন এই যে এত লম্বা সময় ওয়াজ শুনেছেন, এখন আমরা একটা মোনাজাত করব। এখানে একজন অন্ধ হাফেজ সাহেব, আপনাদেরই বগুড়ারই সন্তান, নন্দীগ্রামে বাড়ি, এ ভাই শোনেন, অন্ধ মানুষ শুনে শুনে 30 পারা কোরআন হেফজ করছে, গাফতরি লোক, আশ্চর্য কথা, যার দূরে চোখ নাই শুনে শুনে 30 পারা কোরআন হেফজ করছে, খালি করিছে না। আপনি যদি মনে করেন যে হুজুর আমি ধরবো, যেখান থেকে ধরবেন সেখান থেকে অনর্গল কোরআন কবে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত মুখস্ত করছে, এখানে আজকে ওয়াজও করছে, তখন কোনো লোকজন ছিল না, মাগরিব পড়ে ওয়াজ করছে লোককে। তো এখন সে অন্ধ হাফেজ সাহেব অসহায় মানুষ, আর কিছু নাই, বাপ নাই, মাও নাই, আপনার ওই যে চাকরি করবে মাদ্রাসাত চোখ নাই কি দিয়ে পড়াবে, ইমামতি করবার গেলে কয় কানার পাশে নামাজ পড়ে কে, মোয়াজ্জিনি করতে গেলে কারেন্টের যুগ সকেট ঢুকাতে লোক ঢুকে মরে থাকবে, রিক্সা চলাবার গেলে ওই পারবি আর চোখ নেই, ধান যদি কাটবার যায় তো ধান কাটার আগে হাত কাটবি, আল কাটবার গেলে কোদাল দিয়ে মাটি কাটার আগে পাও কাটবি, ওই সব কামই পারে না, কিন্তু একটা কাম পারে, সেই কামটা হলো বিয়া করছে। এই কানা মানুষ যে বিয়া করে কেমনে পারলো ভাই, খালি বিয়া করে যদি বইয়ের গলা ধরে শুয়ে থাকতো তা কিন্তু না, একাধারে 4 ছেলের বাপ আছে, আলহামদুলিল্লাহ তো আপনি করছেন, ওর অবস্থা সহায় নাই, সম্পত্তি নাই, কোনো কিছুই নাই, তো এখানে বলতেছে হুজুর আমি কোরআন থেকে 2টা আয়াত, একটু কোরআনের 2টা আয়াত আপনার শ্রোতাদেরকে আমি শোনাবো, ও অর্জন করছি তখন কেউ ছিল না, আর এই 2 আয়াত শুনে যদি তারা আমাকে একটু সহযোগিতা করে, ভিক্ষা মনে করে না, কোরআনে হাফেজকে ভিক্ষা না, কোরআনে হাফেজকে যদি আপনি একটু সহযোগিতা করেন, একটু বউ বাচ্চা নিয়ে খাবে যদি এই দোয়া করে কিছু তাকে দেন, সে আপনাদের জন্য দোয়া করবে, আল্লাহ পাকের তরফ থেকে এই দোয়া কবুল হবে, কারণ মাজুর ব্যক্তি অন্ধ মানুষ 30 পারা কোনে হাফেজ, আর দোয়া কবুল না হয়ে যায়, ওকে একটা মাইক দেন, ও মাইক দেন, এটাই আচ্ছা দেন, এ বাবা এটা চালু করে দাও রে, মিশাই দিয়ে তো না, ও আর শুনতে আপনাদের সমস্যা আছে, মাইক খারাপ করবেন না, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترى 20 টাকা 50 টাকা 100 টাকা 5 টাকা দিয়ে যা পারেন সকলে যদি একটু সহযোগিতা করেন ইনশাআল্লাহ তাআলা মানুষের বিরাট একটা উপকার হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুক আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ইমান আনার পরে যারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেবেন আমি এই কথা বলেই আমার কথা এখানে এসে টানছি ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখানে একটা প্রশ্ন একটাই চলতেছে ভাই একটা প্রশ্ন করছে বেনামাজি ব্যক্তি কবর খনন করতে পারবে কি না পারবে কি না বেনামাজি বলতে আপনারা কি বুঝতেছেন আমি আপনাদেরকে 3টা হাদিস শুনাই 1 নম্বর হাদিস হচ্ছে লা সলাতা লা ইমানা যার নামাজ নাই তার কি নাই লা সলাতা লা দিনা যার নামাজ নাই তার ধর্ম নাই মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা এক উক্ত নামাজ যে বাদ দিল সে কাফের হয়ে গেল
বাইন আল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ তাহলে যে নামাজ পড়ে না সে কি মুসলমান আছে তাহলে আপনি একজন মুসলমান মানুষ বেনামাজির দ্বারা কবর খনন করে নেবেন কেন আপনার সন্তানকে আপনি ওসিয়ত করবেন যে আমি মরে গেলে আমার কবর তোমরা খোঁড়ো হ্যাঁ ইউটিউবার ভাইরা এখানে যে ইউটিউব দিছে আপনারা অনেক সময় হইচই করেন এ দেখেন এটা এটা কিন্তু আপনাদের এই গ্রাম আজকের এই গ্রাম এই যে জামির বাড়িয়া উত্তরপাড়া নাকি উত্তরপাড়া গোটা বিশ্বব্যাপী প্রচার হয়ে গেল এখানে লাইভ দিছে আমাদের বাংলাদেশের লোকের সৌদি আরব আছে কুয়েত কাতার যেখানে সবাই কিন্তু আজকে আপনাদের জামির বাড়ির ওয়াজ শুনলো ইউটিউব ভাইয়ের কল্যাণে আপনারা এই মাহফিল লক্ষ লক্ষ মানুষ দেখবে আজকে আমাকে কমিটিতে বলা হচ্ছে ইউটিউবার ভাইরা আমাদের কিছু দান করলো না এরা তো এমনি খুব কষ্ট করে আসে আবার কি খায় না খায় অত দূর থেকে আসে সব অনেক দূর দূর দারাজ থেকে এসেছে যদি তোমরা কিছু পারো তো আল্লাহর ঘরে কিছু দান করো এটা তোমাদের কোনো চাপ নাই ইচ্ছা করে যদি কেউ কিছু পারো আমাকে বারবার বলতে চাহতো ইউটিউবার ভাইদেরকে একটু বলেন তারা দান কিছু দান করো হ্যাঁ যাদের যেরকম কামায় সেখান থেকে দান করো বাবা যত দান করবে আল্লাহ তত বরকত দেবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا كده بقول بقول ما هي كده نهيه شو 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 الحمد لله এই পর্যায়ে আজকে আমাদের মাহফিলের সম্মানিত সহসভাপতি কিছু কথা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা প্রায় মাগরিব নামাজ থেকে এ পর্যন্ত অনেক মূল্যবান কোরআন হাদিস থেকে কথা শুনলাম এগুলো আমরা বিভিন্ন জায়গায় আমাদের জীবনের বয়স কারো হয়তো 50 60 40 হয়েছে বিভিন্ন জায়গায় আমরা এরকম শুনছি কিন্তু আমাদের উচিত যে এর মধ্যে যে ভালো কথাটা আমরা শুনছি এই কথাটা আমাদের জীবনে একটু ভালো কথা যেটা এদের শুনে এটা ভেতরে যদি আমার সেট খায় খেয়ে খেলেতে পারি তাহলে একটা কথাই হয়তো আমার জীবনে আল্লাহ পরকালের নানাতে রসিলা করতে পারে এই জন্য আমরা ইনশাআল্লাহ ভালো কথা যেটা আমাদের মৌলানা দেব করছে মুখ দিয়ে ওই কথাটা আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম মিডিয়াদের পক্ষ থেকে মাশাআল্লাহ মিডিয়ারা দান করছে অনেক টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ মিডিয়ার মধ্যে বরকত দিও সকল করে আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম আমিন কাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর থেকে রাত একটা পর্যন্ত আল্লাহ তোমার পাগলেরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় হাত তুলেছি আল্লাহ মেহরবানি কর আজকের মাহফিল আমাদের সকলার হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হল আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর কর সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও তাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিন কেরাম তাবা তাবিন কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল কর আল্লাহ জামের বাড়ি উত্তরপাড়া জামে মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো তোমার মসজিদে যারা প্রাণ খোলে দান করলো লক্ষ টাকা থেকে 10টা টাকা পর্যন্ত অমামুদ মাওলা যারাই যে নিয়তে তোমার ঘরে দান করেছে তাদের সকলকেই তুমি একটা জান্নাতে ঘর বানায়া দিও আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো মসজিদ কমিটির সভাপতি
মসজিদ কমিটির সহ সভাপতি সেক্রেটারি কেশিয়ার মসজিদ কমিটির মুসল্লি ইমাম মুয়াজ্জিন খতিব সহ আল্লাহ সকলকেই তুমি কবুল করো আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না এই মাহফিলে যার দুই কান পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো আল্লাহ আজকের এই